হাই গাইজ, অডিও স্টোরিটা শুরু হওয়ার আগে আমার কিছু কথা আছে। এই গল্পটা আসল জাদুকর হিমাদ্রি কিশোরের লেখা। এটা আমরা অনেক বন্ধুরা মিলে করেছি। প্রজেক্টটা অনেক হার্ডওয়ার্কিংয়ের ফলে তৈরি হয়েছে, ফলে প্লিজ পুরো ভিডিওটা দেখবেন। হয়তো একসাথে পুরোটা না দেখতে পারলেও পজ পজ করে প্রতিদিন একটু একটু করে দেখবেন। দেখে আমাদের কমেন্টে জানাবেন ভিডিওটা কেমন হয়েছে। এটাই ভিডিওটায় আমি ছিলাম, এছাড়াও প্রতিম, আমার ভাই ঋত্বিক, প্রত্যয়, রণিত ছিল। এদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমার ভিডিওতে আর এই অডিও স্টোরিটায় আমার সাথে থাকার জন্য। প্লিজ পুরোটা শুনবেন, ওকে? লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব ফানি টিউব। আজ আমাদের নিবেদন হিমাদ্রি কিশোর দাশগুপ্তর লেখা আসল জাদুকর। হিমাদ্রি কিশোর দাশগুপ্তর জন্ম 1973 সালে। বিভিন্ন পত্রপত্রিকায় ছোটদের জন্য তার লেখা অ্যাডভেঞ্চার কাহিনীগুলি খুবই জনপ্রিয়। তার সৃষ্ট চরিত্রগুলির মধ্যে ক্রিপ্টোজুলজিস্ট হেরম্যান ও সুদীপ্ত অন্যতম। আসল জাদুকর এই গল্পটি আমরা নিয়েছি লালমাটি প্রকাশনীর কালো ঘুড়ি বইটি থেকে। প্রধান চরিত্রে জাদুকর চমনলাল, সমর ও রতন সিং। গল্প পাঠে প্রতীক, গল্পের সূত্রধর আমি প্রতিম। শুরু হচ্ছে আজকের গল্প আসল জাদুকর। চমনলাল বললেন, আমরা তো ম্যাজিশিয়ান, অনেক কিছু আমরা ব্যানিশ করে দিতে পারলেও একটা জিনিস কিন্তু ব্যানিশ করতে পারি না, সেটা হলো মানুষের দুঃখ কষ্ট, দারিদ্র। এগুলো উডিনি পারেননি, গণপতি পারেননি, ভানুমতিও পারেননি। আমি যদি আমার ক্ষুদ্র সামর্থ্যে এ দুটো বাচ্চার ভবিষ্যৎ গড়ে দিতে পারি, সেটা আমার কাছে অনেক বড় ব্যাপার। সত্যি বলতে কি, জীবনে অনেক তো আয় করলাম, তার কিছুটা হয়তো এবার সৎ কাজে ব্যয় হবে। চমনলালের ফর্সা সুন্দর মুখটা উজ্জ্বল হয়ে উঠল শেষ কথাগুলো বলার সময়। সমর বলল, আজও আপনাদের মতো মহানুভব মানুষরা আছেন বলে এইসব দুস্থ শিশুরা হয়তো ভবিষ্যতে খুশি আলো দেখতে পাবে। আমার অনাথ আশ্রমটা খুব ছোট, আপনাদের মতো দয়ালু ব্যক্তিরা সাহায্য করেন বলে কোনো রকমে চলে যায়। বর্ষা আসছে, আপনার ডোনেশনের 50,000 টাকা দিয়ে ছাদটা সারাই করে নিতে পারবো। এই জমোর ছেলে দুটোরও একটা গতি হবে, আপনার ছত্রছায় থেকে নিশ্চয়ই ওরা মানুষ হয়ে উঠবে। চমনলাল এবার বললেন, আমি যথাসাধ্য চেষ্টা করব। একজনকে আমি নিজের কাছে রেখে পড়াশোনা করাবো, আর অন্যজনকে ভর্তি করাবো স্থানীয় একটি নামি বোর্ডিং স্কুলে। তবে চিন্তা নেই, সপ্তাহে একবার ওদের দুজনের দেখা সাক্ষাৎ হবে। তাছাড়া গরম আর শীতের ছুটিতে দুবাই তো একসঙ্গেই কাটাবে। যাদের সম্বন্ধে কথাগুলো বলা হলো, বছর আটেকের যমজ দুই ভাই কাঁডন আর সুজন চুপচাপ দাঁড়িয়ে আছে সমরের পিছনে। তাদের পিছনে দাঁড়িয়ে থাকার কারণ আন্দাজ করতে পারছে সমর। তারা ঘাবড়ে গেছে চমনলালের সঙ্গী আর সহকারীকে দেখে। দানবের মতো চেহারা লোকটার, ঘোর কৃষ্ণবর্ণ, ম্যাজিক দেখাতে গিয়েই নাকি কি একটা অ্যাক্সিডেন্টে প্রৌঢ় জাদুকরের সহযোগী এই তরুণের মুখের এক পাশ পুড়ে গেছিল, তার দাঁতগুলোও বাইরে বার করা। সব মিলিয়ে ছোটদের কাছে ভয় পাওয়ার মতো অবয়ব তার। সমরেরও তার দিকে তাকাতে কেমন যেন অস্বস্তি বোধ হচ্ছে। লোকটার নাম রতন সিং। সে দেখতে চমনলালের ঠিক বিপরীত। কিছুক্ষণ আগেই স্থানীয় আদালত থেকে হোটেলে ফিরেছে সবাই। অনাথ ছেলে দুটোকে জাদুকর চমনলালের হাতে তুলে দেওয়ার জন্য প্রয়োজনীয় শৈশাবুদের কাজ সেখানেই মিটে গেছে। ছেলে দুটোকে এবার তার সঙ্গে নিয়ে যাবেন মিস্টার চমনলাল। সে কথাই এরপর সমরকে বললেন তিনি। আচ্ছা, এবার কিন্তু আমাদের বিদায় নেওয়ার সময় হয়েছে। আসলে কাল আমার এখানে একটা গ্র্যান্ড শো আছে, তার জন্যই প্রস্তুতি নিতে হবে, নইলে আপনার সাথে আরও কিছুটা সময় কাটাতে পারতাম। বাই দ্য ওয়ে, আপনার ট্রেন তো কাল রাতে। এই এলাহাবাদে অনেক কিছু দেখবার আছে কিন্তু, বিখ্যাত ত্রিবেণী সঙ্গম, এলাহাবাদ ফোর্ট, স্বরাজ ভবন, এসব আর কি। জানেন তো, অনেকে বলেন যে এই এলাহাবাদ ছিল ভারতের দ্বিতীয় প্রাচীনতম নগরী, অনেক প্রাচীন মন্দিরও আছে এখানে। একটা টাঙা নিয়ে বেরিয়ে পড়ুন কাল, সব দেখে নেবেন। এই কথা বলার পর বাচ্চা দুটোর উদ্দেশ্যে তিনি বললেন, এই যে তোমরা এবার এসো আমার সঙ্গে। সেই দানবাকৃতি লোকটাও হাত বাড়িয়ে বলল, আরে দাঁড়িয়ে কেন,
তোমরা এসো আমার কাছে। কিন্তু সে ডাকাতেই ছেলে দুটো না এগিয়ে ভয় পেয়ে খামচে ধরল সমরের কোমর। তা দেখে চমনলাল হেসে বললেন, আরে তোমরা ওকে ভয় পেও না, এই রতন আঙ্কেলও খুব সুন্দর ম্যাজিক জানে, তোমরা ম্যাজিক শিখবে, ও তোমাদের অনেক ম্যাজিক শিখিয়ে দেবে। এ কথা বলে তিনি কি একটা ইশারা করলেন তার সহকারীকে। রতন সিং প্যান্টের পকেট থেকে একটা ডিম বার করে হাতের তালুর মধ্যে রেখে হাত মুঠো করল। পর মুহূর্তেই হাত খুলতে সে ডিম ভ্যানিশ। রতন এরপর ছেলে দুটোকে বলল, এইবার দেখো একটা ডিম ভ্যানিশ হয়ে গেলেও কতগুলো ডিম পাওয়া যায়। এই বলে সে নিজের মুখ কান নাক থেকে প্রায় এক ডজন ডিম বার করে সেগুলোকে আবার একটা ডিমে পরিণত করে তার বুকের মধ্যে রাখল। আর এরপরেই সে বলে উঠল, এ যা, ডিমটা মনে হয় ফুটে গেল। আর তার কথা শেষ হবার সঙ্গে সঙ্গেই তার বুকের ভিতর থেকে বেরিয়ে এলো জ্যান্ত এক মোরগ। রতনের হাতে বসে সে ডেকে উঠল। তাই দেখে ভয় ভুলে তালি দিয়ে উঠল দুই ভাই। কি মজার কাণ্ড, মুহূর্তের জন্য সব ভুলে সমরও তালি দিয়ে উঠল। কিন্তু তার পরই জলে ভরে উঠল চোখ, সে জড়িয়ে ধরল বাচ্চা দুটোকে। কতদিনের সম্পর্ক এই ছোট্ট ছেলে দুটোর সঙ্গে! এদের দু ভাইয়ের যখন মাত্র বছর দুই বয়স, তখন অনাথ শিশু দুটোকে একটা স্বেচ্ছাসেবী সংস্থা তার হোমে দিয়ে গিয়েছিল। তারপর থেকে সমরের কাছেই মানুষ তারা। মাত্র দিন পনেরো আগে সমর কলকাতার এক খবরের কাগজে বিজ্ঞাপন দেখেছিল যে যমজ বাচ্চার দায়িত্ব নিতে চান ইলাহাবাদের বিখ্যাত ম্যাজিশিয়ান চমনলাল। বাচ্চা দুটোর ছবি সমেত চমনলালের কাছে তাদের দায়িত্ব নেবার আবেদন জানায় সমর। জবাবও মেলে সঙ্গে সঙ্গেই, তার সঙ্গে ট্রেনের টিকিটও পাঠান তিনি। অবিলম্বে ইলাহাবাদে আসতে হবে, কারণ কদিনের মধ্যে তিনি শো করতে বিদেশ যাচ্ছেন। তার আগেই বাচ্চা দুটোকে তার হাতে তুলে দিতে হবে। সেই মতো গতকাল রাতে তাদের নিয়ে সমর ইলাহাবাদে পৌঁছেছে। বাচ্চা দুটোর সঙ্গে এত তাড়াতাড়ি যে বিচ্ছেদ হবে তা সে বুঝতে পারেনি। বাচ্চা দুটোকে চমনলালের হাতে তুলে দেওয়া ছাড়া উপায়ও ছিল না সমরের। তার অনাথ আশ্রমটা ধুঁকতে ধুঁকতে চলছে। কোনোদিন আশ্রম বন্ধ হয়ে গেলে কি হবে এই ছেলে দুটোর? তার চেয়ে চমনলালের কাছে নিশ্চিন্তে বড় হবে তারা। চমনলালের কেমন সুন্দর শান্ত সৌম্য মুখশ্রী, তাকে দেখেই মনে হয় লোকটা খুব মানবিক হৃদয়বান। শুধু ওই কুৎসিত লোকটা যদি চমনলালের সঙ্গী না হতো তবে যেন আরো ভালো হতো। ওই লোকটা আবার বাচ্চা দুটোকে কিছু করবে না তো? এ প্রশ্নটাই উকি দিচ্ছে সমরের মনে। বিদায় পর্ব মিটল এক সময়। চমনলাল তার সঙ্গী আর বাচ্চা দুটোকে নিয়ে হোটেল ছেড়ে বেরিয়ে গেলেন। জাদুকর চমনলাল তাদের নিয়ে চলে যাবার পর হোটেলের ঘরের দরজা বন্ধ করে ঘণ্টাখানেক চুপচাপ শুয়ে রইল সমর। বাচ্চা দুটোর বিচ্ছেদ বেদনা কাটিয়ে ধাতস্থ হতে বেশ কিছুটা সময় লাগলো তার। সমরের এরপর মনে হলো যে ঘরে শুয়ে না থেকে বাইরে থেকে বেরিয়ে এলে বরং মনটা একটু ভালো হতে পারে। তাছাড়া এ হোটেলে খাবার পাওয়া যায় না, রাতের খাবার খাওয়ার জন্য তাকে বাইরে বেরোতেই হবে। এই ভেবে এরপর হোটেল ছেড়ে বাইরে পা রাখল সমর। চমনলাল যে হোটেলে সমরের থাকার ব্যবস্থা করেছেন তা শহরের বাইরের দিকে। রাত নেমেছে, জায়গাটা বেশ ফাঁকা ফাঁকা, বেশ অনেকটা দূরে বিন্দু বিন্দু আলো জ্বলছে। সমরের মনে হলো সেই আলোগুলো যেন মৃদু কাঁপছে। হোটেলের বাইরে রাস্তায় একটা টাঙা দাঁড়িয়েছিল। সমর তাকে জিজ্ঞেস করলো, ওই আলোগুলো কিসের, ওটা কোন জায়গায়? টাঙাওয়ালা বলল, ওটা নদী আছে সাহাব, ওগুলো বজ্রার আলো আছে। সমর জানতে চাইল, ওটা কি প্রয়াগ যেখানে কুম্ভ মেলা হয়? না বাবুজি, প্রয়াগ অনেক দূরে আছে, ওটা গঙ্গা। আপ যাবেন ওখানে? সমর চড়ে বসল টাঙাতে। খটাখট শব্দে দুলকি চালে চলতে শুরু করলো টাঙা। নদীর দিকে চলতে চলতে সমর টুকটাক নানা কথা বলতে লাগলো টাঙাওয়ালার সঙ্গে। কথা বলতে বলতে টাঙাওয়ালা এক সময় বলল, নদীর পাড়ে কাল সকালে বহুত ভিড় হবে, টিভি পত্রকার সব আসবে শুনছি,
সমর জানতে চাইল, কেন কাল কোনো পরব আছে নাকি? সে জবাব দিল, না বাবু সাহ, পরব না তো। বাদিক চমনলাল কি একটা খেল দেখাবে ওখানে? ও খেলা শুধু চমনলালই নাকি দেখাতে পারে, তা দেখতে লোক আসবে। চমনলাল সবচেয়ে বড় বাজিকর আছে সাহ। হ্যাঁ হ্যাঁ, তিনি একবার বলছিলেন বটে, আগামীকাল তার শোয়ের জন্য ব্যস্ত থাকবেন তিনি। টাঙাওয়ালার সঙ্গে কথা বলতে বলতে গঙ্গার পাড়ে গিয়ে নামল সমর। বেশ রাত হয়েছে, ঘাট মোটামুটি ফাঁকা হয়ে গেছে। নদীর জলে ভেসে আছে বেশ কিছু বজরা নৌকো, তাদের আলোগুলো দুলছে। নদীর পাড়ে কয়েকটা জায়গাতে আগুন জ্বেলে বসে আছে সাধুসন্তের দল। ঠান্ডা বাতাস ভেসে আসছে নদীর বুক থেকে। সমর পাড় ধরে হাঁটতে শুরু করলো। কিছুটা এগিয়েই নদীর ধারে পার্কের মতো একটা জায়গা, সেখান থেকে প্রশস্ত সিঁড়ি নেমে গেছে ঘাটের দিকে। তার মুখটাতে বাতিস্তম্ভে বাতি জ্বলছে। সমরের জায়গাটা বেশ ভালো লাগলো। সিঁড়ি বেয়ে নেমে সে একদম নিচের ধাপে গিয়ে বসল। তার পায়ের কাছে পাথুরে সিঁড়িতে ছালাত ছালাত শব্দে ধাক্কা খাচ্ছে নদীর জল। ঘাটের কিছুটা তফাতে নদীর জলে বেশ বড় মকরমুখী একটা বজরা ভাসছে, আলো জ্বলছে তাতে। নদীর দিকে তাকিয়ে বেশ কিছুক্ষণ চুপচাপ বসে রইল সমর। হঠাৎ তার কিছুটা তফাতেই তাকে চমকে দিয়ে জলের মধ্যে থেকে ধুম করে উঠে এলো এক ছায়ামূর্তি। সে এগিয়ে আসতে লাগলো ঘাটের দিকে। এত রাতে এই ভরা গঙ্গায় স্নান করতে এসেছিল লোকটা। হঠাৎ ঘাটের বাতিস্তম্ভের আলোটা লোকটার মুখের একপাশে পড়ায় সঙ্গে সঙ্গে সমরের শিরদাঁড়া দিয়ে যেন একটা হিমেল স্রোত নেমে গেল। এ কি, মানুষ না অন্য কেউ? লোকটাও এরপর ফিরে তাকালো সমরের দিকে এবং পরমুহূর্তেই তাকে চিনতে পেরে বলে উঠল, বাঙালি বাবু, আপনি এখানে? আমি রতন সিং, ম্যাজিশিয়ান চমনলালের অ্যাসিস্ট্যান্ট, চিনতে পারছেন? একে তার ওরকম দানবীয় বিভৎস চেহারা, তার ওপর অন্ধকার নদী থেকে হঠাৎ এমনভাবে উঠে আসা, এই দুই মিলে বেশ ঘাবড়ে গিয়েছিল সমর। এ লোকটার জন্যই চমনলালের মতো অত সুন্দর মানুষের হাতে বাচ্চা দুটোকে তুলে দিয়েও সমর একটু অস্বস্তিতে আছে। সে বলল, হ্যাঁ চিনেছি, রাতে আপনি নদীতে সাঁতার দিচ্ছিলেন। ঘাটে উঠে এলো রতন সিং, সমরও উঠে দাঁড়ালো। রতন সিংয়ের সারা দেহ থেকে জল ঝরছে। সে সমরের দিকে তাকিয়ে নদীর মাঝখানে দাঁড়িয়ে থাকা মকরমুখী বজরার দিকে আঙুল তুলে বলল, ওটা হলো চমনলালের বজরা, ওখান থেকেই তো নদীতে ঝাঁপ দিয়ে ডুব সাঁতার মেরে ঘাটে এসে উঠলাম। বজরা থেকে নদীতে ঝাঁপ দিলেন কেন? রতন সিং মাথার চুল থেকে জল ঝাড়তে ঝাড়তে বলল, কী কারণে ঝাঁপ দিলাম সেটা খুলে বলা যাবে না, তবে এটুকু বলি যে কাল এখানে একটা বড় শো আছে চমনলালের, তারই প্রস্তুতি চলছে। 25 বছর পর আবার তার বিখ্যাত খেলাটা দেখাতে চলেছেন চমনলাল। ওই যে কই দেখুন। তার দৃষ্টি অনুসরণ করে সমর দেখতে পেল ঘাটের ওপর পার্কের গায়ে এক জায়গাতে বিশাল একটা হোর্ডিং টাঙানো, তাতে জাদুকরের বেশে চমনলালের ছবি। তার গায়ে বড় বড় করে লেখা আছে, গ্রেট শো অফ চমনলাল। কী খেলা দেখাবেন চমনলাল? তার সবচেয়ে বিখ্যাত খেলাটা। এই খেলাটা আমি ছেলেবেলায় একবার দেখেছিলাম, খুব আবছা মনে আছে। গঙ্গার পাড়ে অনেক লোক বজরা থেকে শিকল বাঁধা বাক্সটা ধীরে ধীরে জলে নামানো হচ্ছে। কিছু বলছেন? না, আসলে খেলাটার কথা এখন আপনাকে বলা যাবে না। কাল সকাল 10টায় এখানে চলে আসুন না, নিজের চোখেই দেখবেন খন। আচ্ছা, বাচ্চা দুটো এখন কোথায়, কেমন আছে ওরা? দুজনে একসাথে উপরে উঠে এলো। রতন সিং জবাব দিল, এখন ওরা চমনলালের হাবেলিতে আছে, ওখানে গিয়ে ওরা আপনার জন্য একটু কান্নাকাটি করছিল। আমি ওদের খেলা দেখিয়ে কিছু পশু পাখি আছে সেগুলো দেখিয়ে শান্ত করলাম। এখানকার কাজ মিটলে আমিও হাবেলিতে ফিরে আবার দেখা করবো ওদের সঙ্গে। অন্ধকার নদীর দিকে তাকিয়ে বাচ্চা দুটোর কথা ভেবে কেমন হু হু করে উঠল সমরের বুক।
সারা জীবন বাচ্চা দুটোর ভরণ পোষণের নিশ্চয়তা থাকলে এমনভাবে অপরিচিত লোকের হাতে সে কখনোই তাদের তুলে দিত না। সমরের চোখ জলে ভরে এলো। তাদের কথা ভাবতে ভাবতে কিছুক্ষণ নদীর কালো জলের দিকে তাকিয়ে থাকার পর আবেগমথিত কণ্ঠে রতন সিং এর হাত দুটো জড়িয়ে ধরে বলল, ছেলে দুটোকে আপনাদের হাতে তুলে দিয়ে যাচ্ছি, ওদের দেখবেন, ওদের গায়ে কোনোদিন হাত তুলিনি, কষ্ট দেয়নি ওদের, নিকনাত্মীর মতো বড় করার চেষ্টা করেছি, আপনি তো নিশ্চয়ই ওদের সঙ্গে থাকবেন, আমাকে কথা দিন ওদের যেন কোনোদিন কষ্ট না হয়। সমর আর কিছু বলতে পারল না, বাকরুদ্ধ হয়ে এলো তার স্বর। তার কথা শুনে রতন সিং তাকিয়ে রইল তার দিকে। মুহূর্তের জন্য সমরের মনে হলো এই দানবাকৃতি লোকটার চোখের কোণেও কি যেন চিকচিক করছে, নাকি সেটা নদীর জল। রতন সিং এরপর কিছুটা অস্পষ্টভাবে বলল, ডুব সাঁতারটা আমি একটু ভালোই জানি, এই যা ভরসা, আমি চেষ্টা করব। তার মানে? রতন সিং কোনো জবাব না দিয়ে হাত ছাড়িয়ে নিয়ে সিঁড়ি বেয়ে তরতর করে নিচে নেমে আবার ঝাঁপ দিল জলে। যেমন অদ্ভুতভাবে সে উঠে এসেছিল, তেমন অদ্ভুতভাবেই সে আবার হারিয়ে গেল। রাতে হোটেলে ফিরে ভালো ঘুম হয়নি সমরের। কখনো বাচ্চা দুটোর কথা, আবার কখনো চমনলালের সহকারীর বীভৎস মুখ ভেসে উঠছিল তার সামনে। সকালে দেরি করে ঘুম ভাঙল তার। আজই কলকাতা ট্রেন ধরার কথা, কিন্তু সমর ঠিক করল সে চমনলালের খেলা দেখতে যাবেন গঙ্গার ঘাটে। ছেলে দুটোও থাকতে পারে সেখানে, শেষবারের মতো একবার দেখে যাবেন তাদের। 9টার সময় রেডি হয়ে হোটেল থেকে বেরিয়ে একটা টাঙা ধরল সমর। গন্তব্যে এগোতে এগোতেই সে বুঝতে পারল চমনলালের গ্রেট শো বেশ আলোড়ন তুলেছে শহরে, বহু মানুষ যাচ্ছে সেখানে। এমনকি টাঙাওয়ালাও বলল সমরকে ও জায়গাতে নামিয়ে সে নিজেও নাকি ওখানেই থাকবে ভোজবাজি দেখতে। নির্দিষ্ট জায়গাতে পৌঁছে সমর টাঙা থেকে নামল। যে জায়গাটা গতকাল রাতে জনশূন্য ছিল সে জায়গাটা আজ লোকারণ্য। নদীর পাড় ধরে খালি মানুষের মাথা আর মাথা। ভিড় ঠেলে সমর কোনো রকমে ঘাটের কিনারে গিয়ে দাঁড়ালো। সেখানে এত ঠেলাঠেলি যে কোনো সময় কেউ ছিটকে পড়তে পারে জলে। খাকি পোশাকের এক কনস্টেবল একটা হ্যান্ড বাইক নিয়ে জনতাকে সংযত করার চেষ্টা করছে। নদীর মাঝখানে দাঁড়িয়ে জাদুকরের মকরমুখী বজরা, রঙিন পতাকা দিয়ে সাজানো। বজরা থেকে বেরোনো হাত কুড়ি লম্বা এক কাঠের পাটাতনের সঙ্গে একটা কপিকল লাগানো। সবাই তাকিয়ে আছে বজরার দিকে। আশেপাশের লোকজনের আলোচনা শুনে সমর বুঝল চমনলাল ওই বজরাতেই আছেন, নির্দিষ্ট সময় দেখা দেবেন তিনি। আর কিছুক্ষণের মধ্যে চমনলালের খেলাটা সম্বন্ধেও জানতে পারল সমর। পাশে দাঁড়ানো এক দর্শক বলল, 25 বছর আগে আমি এ খেলাটা দেখেছিলাম, বজরা থেকে জলের উপর ঝুলতে থাকা পাটাতনের উপর থেকে শিকলবন্দি একটা সিন্দুক জলে ফেলা হল, তার ভিতরে থাকবে একজন ছেলে। শিকলবন্দি সিন্দুক থেকে সেই ছেলে আবার বেরিয়ে এসে দেখা যাবে বজরার ছাদে। সকলের চোখের সামনেই ঘটবে সেই বিস্ময়কর ঘটনা। সময় যত এগোতে লাগলো তত বাড়তে লাগলো লোক সমাগম। বেশ কয়েকটা টিভি ক্যামেরাও বসানো হয়েছে ঘাটের উপর উঁচু জায়গাতে। ক্যামেরার লেন্স তাক করা আছে বজরার দিকে। 10টা যখন বাজলো নদীর পাড়ে তিল ধারণের স্থানও নেই। ঠিক কাঁটায় কাঁটায় 10টায় বজরার ছাদে এসে দাঁড়ালেন বিখ্যাত জাদুকর চমনলাল। তার পরনে ঝলমলে জড়িদার পোশাক, মাথায় পাগড়ি, সূর্যের আলোতে ঝলমল করছেন তিনি। তার হাতে একটা জাদুদণ্ড আর হ্যান্ড মাইক। চমনলাল দর্শকদের উদ্দেশ্যে বললেন, আমি আজ যে খেলাটা দেখাতে যাচ্ছি সে খেলাটা একসময় দেখাতেন বিখ্যাত জাদুকর হুডিনি। জলের তলায় শিকলবন্দি সিন্ধুক থেকে বেরিয়ে আসবে মানুষ। শুধু এদেশে নয়, সারা পৃথিবীতে এ খেলা দেখার সৌভাগ্য খুব কম লোকেরই হয়। এ দুঃসাহসী খেলা দেখাবার সাহস কোনো জাদুকরেরই হয় না। 25 বছর পর আমি আবার খেলাটা দেখাতে চলেছি। আমার অনুরোধ, নদীর পাড়ে যারা দাঁড়িয়ে আছেন তাদের মধ্যে কিছু নিরপেক্ষ লোক, সংবাদ মাধ্যমের কিছু প্রতিনিধি বজরাতে এসে পরীক্ষা করে দেখে যান,
সত্যি সিন্ধুকের মধ্যে মানুষ আছে কিনা বা সিন্ধুকটা সত্যি দড়ি দিয়ে বেঁধে তালা চাপি দেওয়া হচ্ছে কিনা, এসব ব্যাপারগুলো একটু দেখে যান। তারাগুনো ফাঁকি ধরতে পারলে নগদ 5 লক্ষ টাকা পুরস্কার। ঘাটের এক পাশে একটা নৌকো দাঁড়িয়েছিল, হয়তো চমনলালেরই নৌকো। ঘোষণা শেষ হতেই কয়েকজন উৎসাহী লোক আর সাংবাদিক চড়ে বসলো সেই নৌকাতে। বজরার ভিতর থেকে কিছু লোক একটা লোহার সিন্ধুক এনে রাখলো ঝুলন্ত পাটাতনের ওপর। বজরায় পৌঁছে পাড়ের লোকগুলো উঠে দাঁড়ালো সেই পাটাতনে। তারপর কিছু সময় ধরে পরীক্ষা করতে লাগলো সেই সিন্ধুকটা। চমনলাল ফের ঘোষণা করলেন, যাকে ওই সিন্ধুকের ভেতর ঢোকানো হবে জীবনের বাজি রেখে যে খেলাটা খেলবে, এবার আমি আমার সেই সহকারীকে আপনাদের সামনে হাজির করছি। আপনারা সবাই করতালি দিয়ে তাকে স্বাগত জানান। বজরার ছাদে হাজির হলো একটা ছোট ছেলে, তার পরনেও রংচঙে পোশাক, কিন্তু তাকে দেখেই চমকে উঠল সমর। আরে, এ যে কানন অথবা সুজন, ওকে সিন্ধুকে তালা বন্ধ করে জলে ফেলতে যাচ্ছেন চমনলাল! আতঙ্কে চিৎকার করে উঠল সমর। চমনলাল, আপনি কি করছেন? বাচ্চাটা মরে যাবে যে, মরে যাবে যে ও! কিন্তু সমরের আর্তনাদ করতালির শব্দে ঢাকা পড়ে গেল। আরে, আপনি এত ভয় পাচ্ছেন কেন? চমনলালের খেলা তো আমি দেখেছি, বাচ্চাটা ঠিক উঠে আসবে জলের ভেতর থেকে। হতবাক সমর তাকিয়ে রইল বজরার দিকে, উত্তেজনায় তার হাত পা কাঁপছে। চমনলালের সঙ্গে ছাদ থেকে নেমে তার পায়ে পায়ে বাচ্চাটা এসে দাঁড়ালো পাটাতনের বাক্সটার সামনে। সিন্ধুকে ঢোকার আগে বাচ্চাটা যেন একবার অসহায়ভাবে তাকালো পাড়ে দাঁড়ানো জনতার দিকে। সে কি সমরকে খুঁজছে? এই যে আমি এখানে! কিন্তু সমরের চিৎকার আবার চাপা পড়ে গেল চেঁচামেচিতে। ছেলেটা বাক্সর ভিতর ঢুকলো, তার ডালা বন্ধ করলো চমনলাল। শিকল বেঁধে সিন্ধুকে তালা দেওয়া হলো। পাড় থেকে যারা বজরায় গেছিল তারা পরীক্ষা করলো সব কিছু। এরপর বাক্সটা কুপিকলে বেঁধে ধীরে ধীরে জলে নামানো শুরু হলো। সিন্ধুকের কিনারা যখন জল স্পর্শ করলো তখন ভয়ে চোখ বন্ধ করে ফেললো সমর। উত্তেজনায় জনতাও একবার নিশ্চুপ হয়ে গেছে, শুধু চমনলালের গলা শোনা গেল, কিছুক্ষণের মধ্যে সিন্ধুকটা আবার উপরে তোলা হবে, আপনারা একটু ধৈর্য ধরে অপেক্ষা করুন। প্রতিটা মুহূর্ত যেন এক একটা মিনিট, একটা মিনিট যেন একটা ঘন্টা। সমর নিজের হৃৎস্পন্দন স্পষ্ট শুনতে পাচ্ছে, জনতাও নিশ্চুপভাবে দাঁড়িয়ে আছে সিন্ধুক উঠে আসার প্রতীক্ষায়। টিভি ক্যামেরার লেন্সগুলো তাকিয়ে জলের দিকে, মাইক্রোফোন হাতে জাদুকর চমনলাল বলে যাচ্ছেন নানা রকম কথা। তিনি যে পৃথিবীর সেরা জাদুকর সেটাই তিনি তার বক্তব্যে বোঝানোর চেষ্টা করছেন। সেসব কথা অবশ্য সমরের কিছুই কানে ঢুকছে না। এমন করে প্রায় আধ ঘন্টা সময় কেটে গেল। চমনলাল ঘোষণা করলে, এবার আমরা সিন্ধুকটা উপরে তুলব, কেউ চোখের পাতা ফেলবেন না, ভালো করে সিন্ধুকটা সবাই লক্ষ্য করবেন। অন্য সবার সঙ্গে সমরও নিঃশ্বাস বন্ধ করে তাকিয়ে রইল বজরার দিকে। ঘর ঘর শব্দে কপিকল উঠল জলের ভিতর থেকে, একই রকম শিকল বাঁধা আছে তার গায়ে। পাটাতনের ওপর সেটা উঠিয়ে শিকল তারপর তালা খোলা শুরু হলো। সমরের হৃৎপিণ্ড স্তব্ধ হয়ে আছে। সিন্ধুকের ডালা খুলে কাত করা হলো সবাইকে দেখাবার জন্য, সিন্ধুকের মধ্যে ছেলেটা নেই। মুহূর্তের নিস্তব্ধতা, তারপর হাততালির ঝড় উঠল জনতার মধ্যে। সেই শব্দ যেন ঢেউ তুলল নদীর জলে। সমরের বুকের ভিতরটাও যেন কিছুটা হালকা হয়ে গেল ফাঁকা সিন্ধুকটা দেখে। চমনলাল বললেন, যে বাচ্চাটা সিন্ধুকের মধ্যে ছিল সে আর কিছুক্ষণের মধ্যে হাজির হবে আপনাদের সামনে, আপনারা আর একটু অপেক্ষা করুন। সমর কলটা রিসিভ করতেই ওপাশ থেকে শোনা গেল, কানন আর সুজন আমার সাথে হোটেলে আছে, তুমি এখনই ফিরে এসো, আমি রতন সিং বলছি, যে কোনো মুহূর্তে ওদের বিপদ ঘটতে পারে, তাড়াতাড়ি তাড়াতাড়ি করো। লাইনটা কেটে গেল। এরপর ওই ভয়ঙ্কর দেখতে লোকটা বাচ্চা দুটোকে হোটেলে নিয়ে গেল কেন? সমরের বুক কেঁপে উঠল। চমনলালের কথা অনুযায়ী তো কানন আর সুজন কিছুক্ষণের মধ্যেই এখানে দেখা যাবে। সমরও কিছু বুঝতে পারছে না, সে আর দেরি না করে ভিড় ঠেলে ছুটতে শুরু করলো হোটেল ফেরার জন্য। ভাগ্যক্রমে একটা টাঙাও পেয়ে গেল সে। হোটেলের ঘরে ঢুকেই সমর তিনজনকে দেখতে পেল।
কাননের সারা দেহ থেকে জল ঝরছে। রতন সিং তাকে জড়িয়ে ধরে আছে, তার চোখ মুখ ভয় রক্ত শূন্য। সমরকে দেখেই সে কেঁদে ফেলল। কি হয়েছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। রতন সিং উত্তেজিত স্বরে বলল, সব কিছু বুঝিয়ে বলার মতো সময় এখন নেই। চমনলালকে ফোন করেছি, সে এসে পড়ল বলে। তার সঙ্গে আজ বোঝাপড়া হবে আমার। শুধু এইটুকু মনে রাখুন যে চমনলাল নিশ্চিত মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিল এই বাচ্চাটাকে। কিছুটা আমার জন্য আর কিছুটা ওর কপালের জোরে বাচ্চাটা এখনও বেঁচে আছে। আপনি এক কাজ করুন, এই বাচ্চাটাকে নিয়ে বাথরুমের আড়ালে চলে যান। চমনলাল যেন আপনাদের উপস্থিতি টের না পায়। আর অন্য ছেলেটাকে নিয়ে আমি থাকবো ঘরের ভিতর, তারপর দেখুন কি হয়। আশ্বাস দেবার ভঙ্গিতে লোকটা তার দানবের মতো থাবাটা সমরের ঘাড়ে রাখল। লোকটা কি বলছে কিছুই বুঝতে পারছে না সমর। রতন সিং এর পর বলল, আপনার অনাথ আশ্রমের ব্যাংক অ্যাকাউন্ট নম্বরটা চটপট একটা কাগজে লিখে দিন তো, ক্ষতিপূরণ আদায় করতে হবে চমনলালের কাছ থেকে। কিসের ক্ষতিপূরণ তা বুঝতে না পারলেও সমর একটা চিরকুটে নম্বরটা লিখে দিল। সঙ্গে সঙ্গে একটা গাড়ির শব্দ শোনা গেল। এই রে, সম্ভবত চমনলাল এসেছে। রতন সিং এর কথা মতো কাননকে নিয়ে বাথরুমের মধ্যে লুকিয়ে পড়ল সমর। দরজার ফাঁক দিয়ে সে দেখতে লাগলো ঘরের ভিতরটা। সুজনকে নিয়ে ঘরের ভিতর দাঁড়িয়ে রইল রতন সিং। দরজা ঠেলে ঝড়ের ভেগে ঢুকে দুজনকে দেখে ধমকে উঠলেন চমনলাল। বাচ্চাটাকে তুমি এখানে নিয়ে এসেছো কেন? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? এই মুহূর্তে তোমরা চলো আমার সঙ্গে। পাবলিক বাচ্চাটাকে দেখার জন্য নদীর পাড়ে অপেক্ষা করছে, আর এরা এখানে। তার ধমক শুনে রতন সিং শান্ত স্বরে বলল, না আমরা যাব না, আপনার সঙ্গে আজ বোঝাপড়া আছে। খেকিয়ে উঠলেন চমনলাল। কিসের বোঝাপড়া? তোমার মাইনে বাড়ানোর ব্যাপার? ওসব পরে হবে, এখন হাতে সময় নেই। বাচ্চাটাকে না দেখতে পেলে পাবলিক খেপে গিয়ে পিঠের ছাল চামড়া তুলে নেবে। তোমার এত বড় সাহস, সো শেষ হোক, তোমার মজা আমি দেখাচ্ছি। তুমি না যাও, আমি বাচ্চাটাকে নিয়ে যাচ্ছি। এই বলে চিৎকার করে উঠে চমনলাল ধরতে গেলেন সুজনকে। কিন্তু তার আগেই রতন সিং এর বাঘের থাবার মতো হাত মুচড়ে ধরল চমনলালের হাত। সেই থাবার ঝাঁকুনিতে চমনলাল ছিটকে পড়লেন মেঝেতে, হতভম্ব চমনলাল। রতন সিং এর চোখ যেন জ্বলছে। সে এবার বলল, তোমার খেলাটা আমাকে না জানালে ওই খেলাটা আমি জেনে গেছি চমনলাল। 25 বছর আগে আজকেরই মতো যে ঘটনাটা ঘটেছিল, সেই ঘটনা আজ স্পষ্ট হয়ে গেছে আমার কাছে। সেদিন যে ছেলেটাকে তুমি জলে নামিয়েছিলে সিন্দুকের ভিতরে করে, সে ছেলেটা আজ কোথায় বলো, কোথায়? চমনলাল উঠে বসার চেষ্টা করে বললেন, হ্যাঁ তোমাকে তো বলেছি তোমার সেবাই পালিয়ে গেছিল। আমি অনেক চেষ্টা করেছি, তার সন্ধান পাইনি। তুমি মিথ্যে কথা বলছো চমনলাল, তার কি হয়েছিল আমি ভালো মতোই জানি। কি কি জানো তুমি? সমরের মনে হলো চমনলালের গলাটা একটু কাঁপা কাঁপা শোনালো। রতন সিং বলল, কি হয়েছিল সেটা তুমি আমার থেকে অনেক ভালো জানো। সিন্দুকের মধ্যে পুড়ে জলে ডুবিয়ে মারা হয়েছিল তাকে, সে আর উপরে উঠে আসেনি। লোকে যাকে দেখেছিল সে তার যমজ ভাই, এই আমি। চমনলাল এবার কম্পিত স্বরে বলার চেষ্টা করল, এসব কি ভুলভাল বলছো তুমি? রতন সিং তার কাছে গিয়ে হ্যাচকা টানে তাকে দাঁড় করিয়ে বলল, আমি ভুল বকছি না ঠিক বলছি তা কিছুক্ষণের মধ্যেই প্রমাণ হবে। চলো এবার আমরা নদীর ঘাটে যাব, সঙ্গে পুলিশও যাবে। আসল সিন্দুকটা তোলা হবে নদী থেকে, তার মধ্যে থেকে মরা বাচ্চাটা যখন বেরোবে তখন বোঝা যাবে কে ঠিক বলছে কে ভুল। তুমি খুনি, তুমি খুনি। 25 বছর পর আবার আজ একটা বাচ্চাকে খুন করলে তুমি, তোমার এবার বিচার হবে। রতন সিং এর কথা শুনে এবার ফ্যাকাশে হয়ে গেল জাদুকর চমনলালের মুখ, তার চোয়াল ঝুলে পড়ল। আতঙ্কিতভাবে তিনি তাকিয়ে রইলেন রতন সিং এর দিকে, কিছুক্ষণের নিস্তব্ধতা। রতন সিং তারপর চমনলালকে বলল, আমার এই হাতের থাবাগুলো দেখেছ তো, ইচ্ছে করলে আমি এখনই তোমার গলা চেপে ধরে খুনের বদলা নিয়ে নিতে পারি, কিন্তু আমি তোমার মতো খুনি নই। চলো এবার জল থেকে আসল সিন্দুক তোলা হবে, ফাঁসির দড়ি অপেক্ষা করছে খুনির জন্য।
আতঙ্কিত চমনলাল এবার বলে উঠল, না 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 আমাকে ছেড়ে দাও, তো তোমার কত টাকা লাগবে বলো তুমি। হ্যাঁ টাকা তো তুমি দেবেই ক্ষতিপূরণ হিসেবে, তাছাড়া অন্য শর্তও আছে, আর কোনো দিন কোথাও ম্যাজিক দেখাতে পারবে না তুমি, তোমার খেলা শেষ চমনলাল। হ্যাঁ 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 তোমার সব শর্ত মানবো আমি, তুমি শুধু শুধু আমাকে পুলিশে দিও না। রতন সিং এরপর চিরকুটটা তার হাতে ধরিয়ে বলল, এই অ্যাকাউন্টে 5,00,000 টাকা জমা দিতে হবে ছেলেটার মৃত্যুর ক্ষতিপূরণ হিসেবে, ও টাকা তোমার কাছে আছে আমি ভালো মতোই জানি, মাত্র 1 ঘন্টা সময় দিলাম, আমি খোঁজ নেব, 5 মিনিটও যদি বেশি দেরি হয় তবে পুলিশ গিয়ে জল থেকে সিন্দুকবন্দি লাশটা তুলবে, কোনো চালাকির চেষ্টা করবে না, আর আজ রাতের মধ্যেই তুমি এ শহর ছাড়বে, কোনো দিন যেন আর তোমাকে না দেখি। মাথা নাড়িয়ে ভীরু শেয়ালের মতো কাঁপতে কাঁপতে বেরিয়ে গেলেন চমনলাল। সে চলে যাবার পর কাননকে নিয়ে বাইরে বেরিয়ে এলো বিস্মিত সমর। সে রতন সিংকে বলল, ব্যাপারটা আমি কিছুই বুঝতে পারছি না, কানন তো আমার সঙ্গে, তবে সিন্ধুকে মৃত ছেলেটা কে? ও জানে আপনার এই ছেলেটা এখনো সিন্ধুকেই আছে। ম্যাজিকের ব্যাপারটা আপনাকে একটু বুঝিয়ে বলি, যে ফাঁকা সিন্ধুকটা জল থেকে তোলা হয়েছিল সেটা আগে থেকেই জলে নামানো ছিল, দুটো সিন্ধুক হুবহু একই রকম, বাচ্চা সহ সিন্ধুকটা জলের ভিতরই রয়ে যেত, যমজ অন্য বাচ্চাটাকে দেখিয়ে সিন্ধুকের বাচ্চা বলে ধোকা দিত শয়তান চমনলাল, হুডিনির খেলা ও দেখাতেই পারে না, বরাত জোরে আজ এই বাচ্চাটা বেঁচে গেল, বজ্রার নিচে আমি লুকিয়েছিলাম, সিন্ধুকটা জলে পড়তেই আমি সেটাকে বজ্রার খোলে টেনে নিই, আমার আসুরিক শক্তি দিয়ে সিন্ধুক ভেঙে বাচ্চাটাকে মুক্ত করি, তারপর বজ্রার পিছন দিয়ে বাচ্চাটাকে নিয়ে সাঁতার কেটে অন্য দিক দিয়ে পাড়ে উঠি, ব্যাপারটা কেউ খেয়াল করেনি। একটু থেমে শ্বাস নিয়ে ফের বলল রতন সিং, কিন্তু 25 বছর আগে সেই বাচ্চাটাকে কেউ উদ্ধার করতে পারেনি, সে সত্যিই জলের নিচে হারিয়ে গিয়েছিল, কুম্ভমেলায় এসে আমরা 2 যমজ ভাই হারিয়ে গিয়েছিলাম, তারপর এই হাত সেই হাত ঘুরে পুরী চমনলালেরই খপ্পরে, মাত্র 7 বছর বয়স তখন আমাদের। সমর স্পষ্ট দেখতে পেল দানবের মতো লোকটার চোখের কোণেও জল চিকচিক করছে। সমর বলল, তাহলে ওই শয়তান লোকটাকে ছেড়ে দিলেন কেন? ঘটনাটা সত্যি হলেও ওর বিরুদ্ধে তো কোনো প্রমাণ নেই, ওকে কিছু করা যাবে না, ওর মনের ভয়টাকে কাজে লাগিয়ে যেটুকু কাজ করা গেল, টাকাটা সম্ভবত পাবেন আপনারা, আর শহরটা ওকে এমনিতেই ছাড়তে হতো, ওদিকে নদীর তীরে লোকজন নিশ্চয়ই হুজ্জুতি শুরু করে দিয়েছে। রতন সিং এবার বাচ্চা দুটোর মাথায় হাত বুলিয়ে বলল, আমাকে দেখে তোমরা খুব ভয় পেয়ে গিয়েছিলে তাই না? আসলে আমার মুখটা দেখে সবাই ভয় পায়, মানুষটা কিন্তু আমি খারাপ নই, তোমরা এখন আর আমাকে দেখে ভয় পাচ্ছ না তো, আর কোনোদিন হয়তো দেখা হবে না তোমাদের সাথে, তবে এই কুৎসিত কদাকার দেখতে লোকটাকে পারলে মনে রেখো। সমর স্পষ্ট দেখতে পেল দানবের মতো লোকটার চোখের পাশ বেয়েও এবার সত্যি জল নামতে শুরু করেছে, তবে তার দিকে তাকিয়ে অস্বস্তি হচ্ছে না সমরের, বরং তার দিকে তাকিয়ে সমরের মনে হতে লাগলো জীবনে এত সুন্দর মুখ সে খুব কম দেখেছে, জাদুকর চমনলালের মুখটাই বরং হিংস্র, বাইরের মুখটা তার মুখোশ, তার চেয়ে অনেক অনেক সুন্দর রতন সিংয়ের সেই মানবিক মুখ, এ মুখ কুৎসিত হতে পারে না কখনো, এ হলো আসল জাদুকরের মুখ, যে অন্যের মুখে হাসি ফুটিয়ে তোলে। রতন সিং এরপর সমরের উদ্দেশ্যে হাত জোর করে নমস্কার জানিয়ে বলল, এবার তাহলে আমি চলি, বাচ্চা দুটোকে নিয়ে সাবধানে ফিরবেন, আশা করছি চমনলাল আপনাদের পিছু নেবে না, সে নিজেকে বাঁচাতেই ব্যস্ত। আপনি এখন কোথায় যাবেন ঠিক করলেন? কি করবেন এরপর? রতন সিং হেসে জবাব দিল, জানি না, এতদিন তো চমনলালের আশ্রয় ছিলাম, এবার দেখি পথ আমাকে কোথায় নিয়ে যায়। সমরও এবার হাত জোর করে প্রণাম জানালো সামনে দাঁড়িয়ে থাকা সেই মানবিক মুখকে, এক আসল জাদুকরকে। ধীরে ধীরে ঘর ছেড়ে অজানা আর উদ্দেশ্যে বেরিয়ে গেল জাদুকর রতন সিং।
শুনছিলেন আসল জাদুকর। গল্পের রেডিও রূপান্তর, গল্প পাঠে ও রতন সিং এর ভূমিকায় আমি প্রতীক, চমনলাল ও দর্শকের ভূমিকায় প্রতিম, সমরের ভূমিকায় প্রত্যয়, টাঙাওয়ালার ভূমিকায় ঋত্বিক, স্পেশাল এফেক্টস ও আবহ সঙ্গীতে রনিক মালাকার, সমগ্র পর্ব পরিচালনায় ও পোস্টার ডিজাইন আমি প্রতীক। আমরা ধন্যবাদ জানাই রনিক মালাকারকে এই বিশেষ উদ্যোগে আমাদের পাশে থাকার জন্য। শেষ হলো আসল জাদুকর। আবার আসিব ফিরে নতুন ভিডিও নিয়ে, ততক্ষণ বাই বাই।